দারুণ। এটা কি গো? মুসাম্বি তো, মুসাম্বি মুসাম্বি আমি নামার সময় দেখিনি তো। সিকিমের রাজার বাড়ির ধ্বংসাবশেষ হচ্ছে ওইটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৃজনী গল্পে মহু। লাস্ট ব্লগে তোমাদের কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর একটা ভিউ দেখেছি। তারপর ব্রেকফাস্টের পর সপরিবারে আমরা সবাই সাইট সিন করতে বেরিয়েছি। আমরা এখানে খেচিপেরি লেক, তারপরে কাঞ্চনজঙ্ঘা ফলস দেখতে পেয়েছি, আর তার সাথে খুব সুন্দর মজা করেছি কারণ জিপ লাইনিং করেছি, খুব সুন্দর জুস খেয়েছি। এরপর আমরা আজকে যাচ্ছি অরেঞ্জ গার্ডেনের দিকে, তাই ব্লগটা এখান থেকে শুরু করলাম। আর লাস্ট ডেটের ব্লগটা যারা মিস করেছো ডেসক্রিপশন বক্সে তাদের জন্য লিংক দিয়ে দিলাম। চলো আমরা চলে এসেছি আমাদের থার্ড ডেস্টিনেশন অরেঞ্জ গার্ডেন, যেটা পেলিং এ খুব বিখ্যাত। 30 টাকা করে টিকিট, নিচে অনেকটাই নামতে হবে। এবার নামাটা সহজ, ওঠাটাই চাপ, কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো। ওখানে আমার পিকনিক স্পট নাকি? এ মা কিন্তু নামতে পারতো, ওখানটা বেশ সুন্দর, কিসব গান ফান হচ্ছে। জায়গাটা খুব সুন্দর করে সাজানো। এই দেখো নদীটার সামনে চলে এসেছি, কি সুন্দর জায়গাটা। মামা খুব দেখে সাবধানে নামিস। কি অপূর্ব জায়গাটা গো, একদম মন ভুলানো জায়গা। চারিদিকে সবুজ পাহাড় আর মাঝখানে এই নদীটা, আর পাথুরে নদী হলেই তো একটা কুলকুল শব্দ হয়, যে শব্দটা এত ভালো লাগে, মানে পাথুরের ওপর দিয়ে জলে বয়ে যাওয়ার শব্দটাই এত মিষ্টি শুনতে লাগে, তোমাদের কি বলবো। নদীর কাছে এসছি আর নদী দূর থেকে চলে যাবে সেটা হতে পারে নাকি? চলো সামনেটাই যাই, মানে যতটুকু আমি পারবো আর কি। কি সুন্দর লাগছে না, আর ওপরে পাহাড় আর কি শব্দ। দেখো ফিরতি পথে কার দেখা পেলাম, একটা ছোট্ট প্রজাপতি এই পাথরের ওপর বসে রয়েছে। আর আমি আস্তে আস্তে ক্যামেরা নিয়ে যাচ্ছি যাতে তোমাদেরকে দেখাতে পারি। ওই যে দেখতে পেয়েছো, এই উড়ে গেল উড়ে গেল, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে পাথরের ওপর, এই 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 মিলিয়ে গেল। এখানে দেখো লোকাল মানুষরা কি সুন্দর জুস বানায়, তাই না? নিজেরা বানিয়েছে, নিজেরা বানিয়েছে। না না, এখানে অরেঞ্জ হয়, অরেঞ্জ বানায় ওরা। এ মামা এইটা খোলা হয়ে গেছে, এটা নাও, এই দেখো ফ্রেশ পড়ে যাবে, এনে ধরো। বহুতই আচ্ছা লাগা, খাও, থাক ওইগুলো দিয়েই খাও, ওইগুলো দিয়ে খাও। আর এই দেখো অরেঞ্জ জুস, দারুণ ভালো না? দারুণ, এখানকার লোকাল জুস একদম টাটকা, আজকেই বানিয়েছে। এটা তো কোনো প্রিজারভেটিভ দেওয়া নেই কিন্তু মা, একদম অরিজিনাল। এই নদীটার নাম রিম্বি। হ্যাঁ নদীটার নামটাই বলিনি, এতক্ষণ নদী দেখাচ্ছি, এটা হচ্ছে রিম্বি নদী, যে নদী। আর এখন নিচে নামতে ভালো লাগছিল, ওপরে এখন ওঠাটাই চাপ। এ এটা কি গো? তো মুসাম্বি, আমি নামার সময় দেখিনি তো। কত মুসাম্বি, পুরো গাছ ভরে আছে মুসাম্বি। পুরোটাই এত সুন্দর বাগান করা আছে না পুরো জায়গাটা। আর যেতে যেতে দেখলাম এই যে কার্ডামম ফিল্ড, এখানে এরকম কার্ডামমের চাষ করা হয়। আর মা এই ফুলগুলো কি ভালোবাসছে। ফ্রেশ অরেঞ্জ জুস, ফ্রেশ খাও, আমরা সবাই খেয়েছি।
চলো আমাদের নেক্সট ডেস্টিনেশন এসে গেছি, এটা হচ্ছে স্কাইল্যান্ড। এখানে ঢোকার জন্য দেখো বড়দের জন্য হচ্ছে 100 টাকা আর বাচ্চাদের একদম ফ্রি, তাদের কোনো এন্ট্রি ফি নেই। তাহলে এবারে ওপরে ওঠা যাক। এখানে দু রকম রাস্তা আছে, মানে এখানে সিঁড়িরও ব্যবস্থা আছে আর যদি কারো পায়ে ব্যথা থাকে তাহলে হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে, আর এখানে জুতো খুলে তারপরে এন্ট্রি হয়। চলো এন্ট্রান্স। দেখো কি সুন্দর। আর আমি এখানে আসার আগে, মানে এই ঘুরতে আসার আগে থেকে আমার না এইটাই মেইন অ্যাট্রাকশন ছিল যে আমি কখন এটার উপর দিয়ে হাঁটবো, কবে এটা খুলেছে, বাট আমার আর আশাই হচ্ছে না। আমি যখন হানিমুনের সময়, মানে বিয়ের পরে হানিমুনে এসেছিলাম, তখন কিন্তু এটা, মানে তখন এটা তৈরি হয়নি, অনেক পরে এটা তৈরি হয়েছে। আর দেখো এরকম হাঁটছি আর নিউজ দিয়ে এরকম খাত, এরকম গাছপালা দেখা যাচ্ছে, এটা আমার বহুদিনের ইচ্ছে ছিল। আর চারদিকের ভিউটা দেখো কি অসাধারণ লাগছে, এরকম পাহাড়, সবুজ পাইন গাছ আর এরকম মানে ব্লু স্কাই যাকে বলে, অপূর্ব অপূর্ব, এত সুন্দর একটা জায়গা, আমার মানে কি বলবো তোমাদের, অপূর্ব। এটা সবসময় মোটামুটি 150 স্টেপস, তো 150টা সিঁড়ি ওঠার ভয় আপাতত কেউ এলো না। আমার উপর দায়িত্ব পড়েছে ব্লক করার এবং 150টা সিঁড়ি উঠে উপরটা দেখে সব কিছু করে তোমাদের দেখাচ্ছি। আচ্ছা মোটামুটি শেষ করে এনেছি, শেষটায় পৌঁছে গেছি। এই সেই বিখ্যাত বুদ্ধ মূর্তি আর এই সেই বিখ্যাত মন্দির। এই টেম্পলের ভেতরটা আমি উঠতে পারিনি, মা বাবার সঙ্গে ছিলাম, কিন্তু স্থিত কিন্তু বাধ্য বরের মতো কাজটা করছে। ওকে আমি বলেছিলাম তুমি ওপরে গেলে আমার জন্য একটুখানি ব্লক করে নিয়ে আসো, কারণ আমি যেতে পারলাম না কিন্তু তোমরা দেখতে পারবে না সেটা হয় নাকি, তাই ওপরে এসে আমার জন্য ব্লক করছে। আর ওর দেওয়া পরে যখন আমি ক্লিপিংসগুলো দেখলাম, দেখলাম অসাধারণ, মানে না গিয়ে কি যে মিস করলাম। সব জায়গার মিউজিকের ব্যবস্থা, কিন্তু ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নেই, তো ভেতরে ফটোগ্রাফি করা যাবে না। চারপাশটা এত সুন্দর, এত সুন্দর, পুরো মন ভরিয়ে দেবে। এখানে অত সুন্দর একটা বাগান। চলো এবার যাওয়া যাক, নিচে সবাই অপেক্ষা করছে। আবার 150টা সিঁড়ি চলো নামি, আবার দেখা হচ্ছে নিচে। ওপরে ভিউটা খুব সুন্দর, যদিও একটু মানে মেঘ হয়ে আছে বলে অতটা ভালো বোঝা যাবে না, প্রচুর মেঘ ঢুকেছে আজকে। চলো গাইজ মোটামুটি সব নিচে চলে এসেছি, এবার ওদেরকে খুঁজতে হবে ওরা কোথায় আছে। এই তো সইখানে অপেক্ষা করছে, এই যে সই আর তোতা এখানে। হ্যাঁ দেবতাদের আমি ঠিক নাম জানি না, তাদের এরকম মডেল করে রাখা আছে, কি যে অপূর্ব জায়গাটা, খুব সুন্দর লাগলো তাই না মা? ভীষণ ভালো, খুব ভালো, মো ভালো লেগেছে, সত্যি খুব সুন্দর লেগেছে, খুব সুন্দর। চলো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মনাস্ট্রি, চলো যাই। চলো এই দেখ, ওয়াও, আমি বলেছিলাম না মনে আছে নিচে, ওইটা হচ্ছে রাজার বাড়ি। দেখো সিকিমের রাজার বাড়ির ধ্বংসাবশেষ হচ্ছে ওইটা, এখান থেকে এটার ফুল ভিউ পাওয়া যায়। ওই যে, আর আগে কিন্তু পেলিংই সিকিমের রাজধানী ছিল, আর ওটা ছিল রাজার বাড়ি। কি সুন্দর, কেমন লাগছে? খুব সুন্দর। রাজবাড়ি কেমন লাগছে? রাজবাড়িটা আরো সুন্দর। আর জায়গাটা এত সুন্দর, আমার যে কোনো মনাস্ট্রি খুব ভালো লাগে, ভীষণ শান্তির। চলো সারাদিনে ঠিক করে লাঞ্চ হয়নি, হ্যাঁ তাতে কি আছে, মোমো খাই না, কি আছে, তা কি করবো, পাশেরটায় যাবে,
ক্ষুধার্থ মুখগুলো সবার শুকিয়ে গেছে, সকালে সেই একটু লুচি খেয়ে বেরিয়েছে। কিন্তু খুব সুন্দর একটা হোটেল পেয়েছি, খুব সুন্দর স্ট্যান্ডার্ড হোটেল, ভালো লাগবে খেতে, আশা করছি খুব ভালো হবে। ড্রাইভার সাহেব তো বলো দারুণ। অর্ডার দিয়ে আসুক তারপরে দেখা। আরে কোরিয়ান ফুড পাচ্ছি, কোরিয়ান ফুড চলে এসেছে। মোমো ঢাকনাটা একটু তোলো তো পাবে, বাহ খুব সুন্দর, ভালো তো মোমো, হ্যাপি হ্যালো, খুবই টেস্টি। হ্যাঁ আবার সাপ না বেরিয়ে পড়ে। মা মোহু বাবা তো খাচ্ছে চিকেন মোমো, চিকেন স্টিম মোমো, আমি আর বাবাই খাচ্ছি এখানে একটা স্পেশাল কোরিয়ান ফুড, যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম এবং অসাধারণ লাগলো। এই রেস্টুরেন্টের নাম না ক্রাসুলা কিচেন। এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা যেরকম ভালো, এখানে তোমরা চাইনিজ খাবারের সাথে সাথে কোরিয়ান ডিশও কিন্তু পেয়ে যাবে। আর এত সুন্দর জায়গাটা আমার কিন্তু খুব ভালো লাগলো। ওই সাইডে দেখলাম একটা বেকারি শপ আছে, চল তো ঢু মেরে আসি। কি মা আসতে যা, পেলিং এর বেকারি না খুব বিখ্যাত এখানকার, মানে আমি আগে থেকে শুনে এসেছি বেকারি আইটেম গুলো বেশ সুন্দর, তার জন্য এখানে একটা শপ দেখতে পেয়ে আমি একটুখানি ঢু মারলাম। মুহূর্তে এখানে পেস্ট্রি খাচ্ছে আর আমি বাদ বাকি জিনিসগুলো একটুখানি চোখ বুলিয়ে নিলাম, যদি ব্রেকফাস্ট এর জন্য কালকে খাওয়া যায়। হ্যাঁ মা পরে খাবি, ঠিক আছে, আমরাও তাই ঢুকতাম। মুহু আবার চকলেট আমদানি, মায়েরও আর চকলেট আমদানি, বাবা এসে দুইজনকে চকলেট দিল আর আমার হাতে পেস্ট্রি। বিকেল হয়েছে, কি সুন্দর লাগছে, আর এই শ্বশুর জামে এক গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে। এই যে আসার সময় পেস্ট্রিটা কিনেছে, মুহু কিনেছে চকলেটটা আর আমি কিনেছি স্ট্রবেরিটা। এখন নেই কাজ তো খই ভাজে, এত কিছু খেয়ে এসো এখন খিদে পেয়ে গেছে। দুদিন হলো এসছি পেলিংয়ে, দেখো ফার্স্ট কি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর এরকম পাহাড়ের গায়ে আলো, আর এইগুলো কিন্তু বৃষ্টির ফোঁটা এরকম করছে যেগুলো ক্যামেরায় দেখতে পাচ্ছ, পুরো ঝমঝমিয়ে বৃষ্টি, কি ভাল লাগে না পাহাড়ে বৃষ্টি। গুড মর্নিং গাইস, সকাল সকাল একেবারে বাইরের ভিউটা দেখো কি অসাধারণ, একদম ক্লিয়ার স্কাই, কারণ কালকে রাত্রেবেলা এত বিভৎস বৃষ্টি হয়েছে। এই দেখো এই পাশটা তো তোমাদের দেখাইনি, এই সাইডটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, কালকে পুরোটা দেখেছিলাম, আজকে একটু একটু মেঘ আছে ওই যে ওইখানটা, আর একটু এই সাইডটা আছে কাঞ্চনজঙ্ঘা, ওই পাশ থেকে তো পুরোটাই দেখা যায়। আর কালকে এত বৃষ্টি হয়েছে রাত্রেবেলা, ডিনারটাও তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, আর একদম ভুলে গেছি ব্লগটাও শেষ করতে। এনিওয়েজ আমার এই পেলিং ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।